بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানব আজানের সময় কুকুর কেন ঘেউ ঘেউ করে। আপনারা বেশিরভাগ সময় দেখে থাকবেন আজানের সময়, মানে বিশেষ করে ফজরের আজানের সময় কুকুর খুব বেশি ঘেউ ঘেউ করে। তাহলে তার কোন এমন কারণ, কোন কারণের জন্য কুকুর বেশি ঘেউ ঘেউ করে, তো এটিকেই আজকের এই ভিডিওতে আমরা জানবো। এর সাথে সাথে আমরা এটিও জানবো যে আজানের সময় কোন কোন কথার দিকে খেয়াল রাখা জরুরি, মানে যখন আজান হবে তখন কোন কোন কাজগুলো করতে নেই, আর আজানের কি কি আদব আছে, তো এগুলি আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি। সেই জন্য ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে, আপনি শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন। ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আর যদি আপনি আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। সকলেরই এটি জানতে ইচ্ছে হয় যে সেটি কোন এমন কারণ যার জন্য আজান শুরু হতেই কুকুর ঘেউ ঘেউ করে, আবার আজান সম্পূর্ণ হতেই চুপ হয়ে যায়, আর এটি আবার বিশেষ করে ফজরের আজানের সময়ে হয়ে থাকে। তো চলুন আপনাদেরকে জানিয়ে রাখি এর আসল কারণ কি। আল্লাহ রাব্বুল আলামিন জীবজন্তুদের মধ্যে একটি এমন শক্তি দান করেছেন যা আমাদের মানুষদের মধ্যে নেই, আবার সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত, মানে সমস্ত মাখলুকাতদের মধ্যে সবচেয়ে খুব সুন্দর করে বানিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে সেই শক্তি দান করেননি যেখান থেকে তারা আসমান এবং চলতে ফিরতে থাকা শয়তানের সঙ্গে বালা মুসিবতগুলোকেও দেখতে পায়, কিন্তু এই জানোয়ারেরা সেগুলোকে দেখতে পায় আর কথা না বলতে পারার কারণে মানুষদেরকে বোঝাতে পারে না। তো সেই জন্য তারা এমন আওয়াজ বের করে মানুষদেরকে খবর করার চেষ্টা করে। তো যেমনই আজান শুরু হয়, বিশেষ করে ফজরের আজান, তো যতটা শয়তান এবং বালা থাকে তারা রাত্রিতে বেশি বেরিয়ে আসে, আর আজান সম্পূর্ণ হতেই সেই শয়তান এবং বালা সেখান থেকে পালাতে শুরু করে, আর এটিকে দেখেই কুকুররা কান্নার মতো আওয়াজ শুরু করে। কুকুর যখন কোনো এলাকাতে খুব বেশি কান্না করে, আর যদি কিছুদিনের মধ্যেই সেই এলাকাতে কোনো মানুষের মৃত্যু হয়ে যায়, তো এই জন্য মানুষ তাদেরকে অশুভ মনে করে তাড়িয়ে দেয়। কিন্তু সেই কথা না বলা জন্তুগুলো অশুভ হয় না, বরং তারা আগে থেকেই জ্ঞাত হয়ে যায় যে এই এলাকাতে কোনো মুসিবত আসার জন্য প্রস্তুত হচ্ছে, তো সেই জন্য তারা মানুষকে এই সম্পর্কে সচেতন করার চেষ্টা করে। তাহলে আপনারা বুঝে গিয়েছেন যে আজানের সময় কুকুর কেন কান্না করতে শুরু করে। এটা তো আপনারা সকলেই জেনে থাকবেন যে রাতের সময় বালা এবং শয়তানেরা বেরিয়ে আসে, আর শুভে সাদিকের সময় যেমনই ফজরের আজান হয় ঠিক তখনই সেই শয়তান এবং বালাগুলো পালাতে শুরু করে, আর যাদেরকে দেখার পর কুকুরেরা কান্নার মতো আওয়াজ বের করতে শুরু করে যাতে করে মানুষ সচেতন হয়ে যায়। চলুন এবার আমরা জেনে নিই আজানের সময় কোন কোন কথাগুলোর দিকে খেয়াল রাখা জরুরি। নাম্বার এক, আজানের সময় যেন কেউ কথাবার্তা না বলে। নাম্বার দুই, আজান হওয়ার সময় কেউ যেন সালামও না করে। নাম্বার তিন, আজানের সময় যদি কেউ সালাম করে তাহলে তার জবাবও দেবেন না। নাম্বার চার, যদি কেউ কোরআনের তেলাওয়াতও করে থাকেন তাহলে আজানের সময় সে যেন চুপ করে যায়। নাম্বার পাঁচ, আজানের আদব ঠিকঠাক পালন না করলে আল্লাহর ভয়ানক আজাব তার উপরে আসবে। নাম্বার ছয়, আজানকে খুব ভালো করে শুনবেন আর প্রত্যেক কথার উত্তরও দেবেন। নাম্বার সাত, যদি রাস্তাতে আজান শুরু হয়ে যায় তাহলে সেখানে যেন সে থেমে যায়। নাম্বার আট, আজানের সময় আজানের উপর খেয়াল না করা ব্যক্তিদের উপরেও আল্লাহর আজাব আসবে। নাম্বার নয়, আজানের সময় কোনো রকমের সঙ্গীতই শুনতে নেই। নাম্বার দশ, আজানের সময় নারীদের মাথায় কাপড় দিয়ে রাখার প্রয়োজন। নাম্বার এগারো, আজানের সময় কখনোই পা ছড়িয়ে শুয়ে থাকতে নেই। নাম্বার বারো, যেই ব্যক্তি আজানের সময় কথাতে মশগুল থাকে তার সমাপ্ত খুবই ভয়ানক হওয়ার সম্ভাবনা। নাম্বার তেরো, যখন আজান শুনবে তখন যেন তার উত্তরও দেওয়া হয়। আজান দেওয়া ব্যক্তি যা বলবে শোনা ব্যক্তি সেই প্রত্যেক কথাকেই বলবে, শুধুমাত্র হাইয়া আলা সলা আর হাইয়া আলাল ফালার স্থানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। নাম্বার চোদ্দ, যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন তখন শোনা ব্যক্তিরা বুড়ো আঙুলে চুমু খেয়ে যেন চোখে লাগায়। নাম্বার পনেরো, খুতবার আজানের জবাব দেওয়া মুক্তাদিদের জন্য জায়েজ নেই। নাম্বার ষোলো, হায়েজ ও নেফাস মহিলাদের আজানের উত্তর না দেওয়ায় ভালো। নাম্বার সতেরো, প্রস্রাব কিংবা পায়খানাতে কেউ যেন আজানের জবাব না দেয়। তো আমরা চেষ্টা করব আজানের সময় এই কথাগুলোকে বেশি বেশি খেয়াল করার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন সুমা আমিন। তাহলে চলুন এবার আমরা জেনে নিই কোন এগারোটি কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের ঘর থেকে বরকতকে উঠিয়ে নেয়। সেই এগারোটি কাজ কোনগুলো চলুন আমরা জেনে নিই। নাম্বার এক, বিসমিল্লাহ বলা বাদ দিয়ে খাবার খাওয়া ব্যক্তিদের ঘর থেকে। এমন ঘরে সবসময় গরিবী জুড়ে থাকে যে ঘরে রিজিক দানকারীর কোনো প্রশংসাই করা হয় না, আর যে ঘরে খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ না বলা হয়। সেই জন্য যদি আপনিও চান আপনার ঘরে সবসময় বরকত জুড়ে থাকবে এবং আপনার রিজিকে বরকত হবে, তাহলে যখন ওই খাবার খাবেন তখন তার আগে বিসমিল্লাহ অবশ্যই পড়ে নেবেন। নাম্বার দুই, অজু না করে কোরআনে পাককে তেলাওয়াত করার কারণে। আল্লাহ রাব্বুল আলমিন এমন ঘর থেকে বরকতকে উঠিয়ে নেয় যে ঘরে কোরআনে করিমকে কোনো রকম অজু ছাড়াই পড়া হয়। তো এই জন্য এই কথার উপরে অবশ্যই খেয়াল রাখবেন যে যখন ওই কোরআনে করিমকে পড়বেন তখন যেন অজু অবশ্যই করে নেবেন। নাম্বার তিন, ঘরের দুয়ার থেকে কোনো সাহায্য চাওয়া ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দেওয়ার কারণে। সেই জন্য আপনি এই কথার দিকে অবশ্যই খেয়াল রাখবেন, যখনই আপনার দুয়ারে কোনো সাহায্য চাওয়া ব্যক্তি অথবা ফকির আসবে তখন তাকে কিছু না কিছু অবশ্যই দেবেন, খালি হাতে একদমই ফেরাবেন না। যদি আপনি তাকে খালি হাতে ফিরিয়ে দেন আর সেই সময় তার মুখ থেকে কিছু বদদোয়া বেরিয়ে যায়, তাহলে আপনার ঘর বরবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাম্বার চার, মেহমান আসলে নারাজ হওয়ার কারণে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসলামে মেহমানের সম্মান অনেক উঁচু করা হয়েছে, আর মেহমানের খেদমত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যতটা পারা যায় ততটা ভালো করে করতে। তো সেই জন্য আপনি এই কথার উপর অবশ্যই খেয়াল রাখবেন যে যখন আপনার ঘরে কোনো মেহমান আসবে তাহলে তখন আপনি তার খেদমত মন থেকে করবেন, আর আপনি তাকে খুশি করে তবেই বিদায় জানাবেন, কেননা মেহমানকে অখুশি করার ব্যক্তির ঘর থেকে আল্লাহ বরকতকে ছিনিয়ে নেন। নাম্বার পাঁচ, মা বাবার সঙ্গে অভদ্র আচরণ করা ব্যক্তির ঘর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘরেও সবসময় গরিবী প্রবেশ করিয়ে রাখেন যে ঘরে পিতামাতার সম্মান করা হয় না, মানে যে ঘরে বাবা মায়ের সঙ্গে অভদ্র আচরণ করা হয়। তো সেই জন্য আপনারা এই কথার উপরে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি প্রত্যেকটা সময়ে যেন আপনার বাবা মাকে খুশিতে রাখবেন, ভুল করেও যেন নিজের বাবা মাকে কখনো নারাজ হতে দেবেন না, কেননা বাবা মার দোয়া অথবা বদদোয়া আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি পৌঁছিয়ে যায়। নাম্বার ৬, আমদানির থেকে বেশি খরচা করা ঘর থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ফুজুল খরচা করা আল্লাহ রাব্বুল আলামিন মোটেই পছন্দ করেন না। সেই জন্য খরচা ততটাই করবেন যতটা আপনি আমদানি উপার্জন করতে পারবেন। যদি আপনি নিজের আমদানি থেকে বেশি খরচা করতে চান তাহলে আল্লাহ আপনার ঘর থেকে বরকতকে উঠিয়ে দেবেন, আর যেই কারণে আপনার ঘর সবসময় গরিবের বেড়াজালে আটকে থাকবে। নাম্বার ৭, সকালে সূর্য ওঠার পরও ঘুমিয়ে থাকা ব্যক্তির ঘর থেকে। আল্লাহ এমন সমস্ত ঘর থেকেও ফেরেশতাদেরকে সরিয়ে নেন যে ঘরে সূর্য ওঠার পরও শুয়ে থাকা হয়। এই জন্য যদি আপনিও চান যে আপনার ঘর সবসময় বরকতময় হয়ে থাকবে, তাহলে আপনি ভোরবেলা ফজরের আজানের আগে উঠে নিয়ে ফজরের নামাজকে পড়বেন, তারপর দেখুন আপনার ঘরে কেমনভাবে বরকত নেমে আসে আর আপনার জীবনও কীভাবে পরিবর্তন হয়ে যায়। নাম্বার ৮, ৪০ দিনেরও বেশি সময় পর্যন্ত গোপনাঙ্গে চুল রেখে দেওয়ার কারণে। ইসলাম একটি পাক এবং পবিত্র মাজহাব, আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকে বেশি পছন্দ করেন। এই জন্য কোনো ব্যক্তি যদি গোপনাঙ্গের চুল ৪০ দিনের পরও পরিষ্কার না করেন তাহলে আল্লাহ এমন ব্যক্তিকে অপছন্দ করে থাকেন, আর এদের ঘর থেকেও বরকতকে উঠিয়ে নেন। নাম্বার ৯, সন্তানদেরকে বেশি শাসন করার কারণে। যেই ব্যক্তি নিজের সন্তানদের সঙ্গে মারপিট করে, তাদেরকে গালিগালাজ করে, আর বিশেষভাবে সেই ব্যক্তি যে নিজের কন্যাদেরকে গালাগালি করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘর থেকেও বরকতকে খতম করে দেন, আর এমন ঘর সবসময় গরিবী থেকেই যায়। নাম্বার ১০, মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়ে শোয়ার কারণে। আল্লাহ তাআলা মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়ে শোয়ার জন্য মানা করেছেন। তো এই জন্য যদি আপনি চান আপনার ঘরে বরকত সারা সময় জুড়ে থাকবে, তাহলে আপনি ভুল করেও এশা এবং মাগরিবের সময় ঘুমাবেন না। নাম্বার ১১, কোরআনে করিমের তেলাওয়াত না করার কারণে। যে ঘরে কোরআনে করিমের তেলাওয়াত না হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘরকেও অপছন্দ করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘরকে সবসময় গরিব করে রেখে দেন। নাম্বার ১২, যে ঘরে খাবার খাওয়ার জন্য কোনো দস্তারখান থাকে না সেই ঘর থেকেও বরকতকে উঠিয়ে নেওয়া হয়। নাম্বার ১৩, বাড়িতে পর্দাযুক্ত গোসলখানা না থাকার কারণে। যেই বাড়িতে মেয়েদের গোসল করা অথবা কাপড় পরিবর্তন করার জন্য কোনো নির্দিষ্ট পর্দাযুক্ত স্থান থাকে না সেই ঘর থেকে কখনো অভাবও যাবে না। তো এগুলি ছিল সেই কাজ যেগুলোকে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘর থেকে বরকতকে উঠিয়ে নেন, আর এমন ঘরে অভাব সব সময় থেকে যায়। তো সেই জন্য যদি আপনিও চান যে আপনার ঘরে বরকত থাকবে, আপনার ঘর এবং ফ্যামিলি এই গরিবি এবং পেরেশান থেকে বেঁচে থাকবে, তাহলে এই কাজগুলোকে কখনো ভুল করেও করবেন না।
আমরা আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।